করোনায় জীবন ও জীবিকা কিভাবে এগিয়ে যাবে, প্রস্তাবিত বাজেটে সেই রূপরেখা পায়নি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি মনে করছে এবারের বাজেটে সাধারণ মানুষের প্রাপ্তি সীমিত। কোভিডে অর্থনৈতিক টানাপোড়েন কমাতে বাড়ানো দরকার ব্যক্তি খাতের করমুক্ত আয়সীমা। প্রস্তাবিত বাজেট পাশের আগে সেই সুযোগ এখনও রয়েছে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠানটি। কাঠামোগতভাবে দুর্বল হয়েছে এবারের বাজেট, তাই যেসব লক্ষ্য নির্ধারিত হয়েছে তার বেশিরভাগই অর্জিত হবে না, এমনটাই মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুক্রবার বাজেট পর্যালোচনায় এমন কথাই বলছে তারা। বাজেটের কাঠামোগত দুর্বলতার কথা যেটা নাকি আমরা বলছি, সেই দুর্বলতাটা এই জায়গাতেই যে তিনি রিভাইজড যে বাজেটটা 2021-এর ছিল সেইটার উপরে বেসিস করে তিনি প্রবৃদ্ধিগুলো করেছেন। সিপিডি বলছে বাজেটে প্রবৃদ্ধি 7.2%, কিভাবে নির্ধারিত হলো সেটি পরিষ্কার নয়। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো ছাড়া কোভিড মোকাবেলায় নতুন কোনো প্রকল্প খুঁজে পায়নি সংস্থাটি। যে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 2022 অর্থ বছরে 7.2% নির্ধারণ করা হয়েছে, আমরা যদি বাজেটের কাঠামো দেখি অর্থ মন্ত্রণালয় থেকে, সেখানে দেখব যে 2021 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি 6.1% দেখানো হয়েছে, কিন্তু এই ধরনের এই নির্ধারণের এই সংখ্যাটি কিভাবে নির্ধারিত হলো সেটার কিন্তু এই প্রজেকশনের কোনো ধরনের আলোচনা সেখানে নাই। সিপিডি বলছে মেগা প্রকল্পে অনেক বরাদ্দ কিন্তু ব্যয় কম, বেরিয়ে আসতে হবে অর্থ ব্যবহারের বৈষম্য থেকে, বাড়ানোর দরকার করমুক্ত আয়সীমা। কিন্তু আপনি যদি সাধারণ মানুষের হাতে যদি সেই সুবিধাটা দেন তাহলে তিনি ব্যয় করবেন, ব্যয় করার মাধ্যমে পণ্য কিনবেন, পণ্যের উপরে যে ট্যাক্স ভ্যাট আছে সেখান থেকে সরকারের রাজস্ব আসবে এবং তার মাধ্যমে কিন্তু বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়বে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে সাধারণ মানুষকে লক্ষ্য করে করমুক্ত যে আয়সীমা এটি এখনও আমরা মনে করি যে সরকার আগামী এই বাজেট যেহেতু আরও 30 দিন এটির উপরে আলোচনা হবে সামনে এই মাসে, এই সময়কালের ভিতরে করমুক্ত আয়সীমা যদি বাড়ানো যায়। বাজেটে করছাড় দিলেই কতটা লক্ষ্য অর্জন করা যায় তার হিসাবও থাকা দরকার বলছে সিপিডি। যখন কোনো ধরনের কর ছাড় দেওয়া হয় তখন এ থেকে কতখানি আমরা কর বা রাজস্ব হারাবো সেইটার হিসাবটা খুব স্পষ্টভাবে আসে, তখন মানুষ বুঝতে পারে যে এইটা সঠিকভাবে করা হলো কিনা এবং এটা কার জন্য লাভবান হলাম, কতখানি হলাম এবং সেটার কি অভিজ্ঞতা সত্যিকার অর্থে অর্থনীতির পড়বে। করোনায় জীবন ও জীবিকা কিভাবে এগিয়ে যাবে তার কোনো রূপরেখা পায়নি গবেষণা প্রতিষ্ঠানটি। শুভ সকাল, এজি মাহমুদ, বিবিসি নিউজ, ঢাকা।